রোটো চলেছে সিনিয়র ফাইনাল খেলা শুরু হয়ে গেছে। চলছে খেলা, সুন্দর একটি একটা ম্যাচ জিতে জানিয়ে দেবো। দেখি মহিলা খেলা চলছে সিনিয়রদের মধ্যে, সেই ফাইনাল খেলা। সারাদিন কষ্ট করার পরে এখন উত্তীর্ণ হওয়ার পালা। কেউ কাউকে ছেলে কথা বলার মতন নেই। আউট বল থ্রোয়িং, কর্নার, সুন্দর খেলা আছে তোর কাছে, কত লিয়েছে? বলটা আনা খুব কষ্টকর হবে। চলছে সেই সিনিয়রদের মধ্যে ফাইনাল খেলা, সময় মতো আদিত্যর পায়ে বল দেখা যাক কি করে। ও না, পুরোনো প্লেয়ার কিন্তু না, কোনো কাজ হলো না। সিনিয়রদের মধ্যে ফাইনাল খেলা, দলের মধ্যে থেকে এখনো পর্যন্ত কোনো ফলাফল আউট বল ফলাফল পাওয়া যায়নি। গোল শূন্য শূন্য। সরাসরি
রাজার হাতে বল, রাজা গোলকিপার বল নিয়ে আসছে না ফাইনে, ও না আউট লাইনে বাইরে। সেই খুশবু এবং না ইসু ব্যক্তি সুন্দর সুযোগ পেয়েছিল, কিন্তু চলছে সুন্দর খেলা সিনিয়রদের মধ্যে থেকে ফাইনাল দেখা যাক এই খেলাকে উত্তীর্ণ হতে পারে না। কন্যা কন্যার কিক নেওয়ার জন্য আদিত্য শট করছে, রাজা ভাবছেন কি করবো, নিজে খেলবো না কাউকে খেলাবো, নিজের টিমকে আগে নিয়ে যেতে হবে, গোল করতে হবে, কি করবে। খুশবু লড়াই চলছে, কেউ কাউকে ছেড়ে কথা বলা মতো বলটি বাড়িতে চলে গেছিল, বল মাঠে পৌঁছে গেছে, বল নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। না সুন্দর বলটি ছিল কিন্তু কোনো কাজ হয়নি সরাসরি গোলকিপারের হাতে। দেখা যাক চলছে বল দখলে লড়াই, বল খেলা চলছে, গোলকিপার শট নেওয়ার জন্য বল বসিয়েছে, দেখা যাক বল সেই খুশবু না কোনো বিপদজনক কাজ হয়নি, সরাসরি রাজার হাতে বল, রাজা ভাবছেন কাকে খেলাবো কাকে দেব, সেই ইউসুফ গুটি গুটি পায়ে বল, ও না বল গোলের বল খুশবু ক্লিয়ার করে দিয়েছে, কোনো বিপদ আসে নাই, দেখা যাক সেন্টু আউট করি এই মাত্র খেলার হাফ টাইম। আগে তো উড়ে উড়ে
ওহ
কি ভাবে গোল 7 মিনিটে গোল।
খোঁজপুরদায় অসাধারণ পুরো অসাধারণ শহরের পাথে গোল। এ তানভীর এখানে এসে বস মারে, জানে গাফিল হওয়ার লেগে ভালো ডিফেন্স করছিস তো পেছন পা তোলা হয়ে গেল, আবার